আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। 14ই মার্চে যে কাফালা সিস্টেমের সংস্কার হচ্ছে, সেখানে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল, এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন, যে পাঁচ ক্যাটাগরির লোক আছে, তারা কি সুবিধা পাচ্ছেন? এই যে মোটামুটি আপনাদের কাছ থেকে প্রতিদিন এ বিষয়ে প্রশ্ন আসে, আমরা কি কোনো সুবিধা পাব, আমরা কি 14ই মার্চের পরে কফিল পরিবর্তন করতে পারবো কি? প্রথমত বলি, মানব সম্পদ মন্ত্রণালয় তারা যে ঘোষণা দিয়েছেন সেখানে স্পষ্ট বলা আছে, যারা আছেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল, আমেল মাজরা, এরপরে আছেন মেষ পালক যেটাকে বলে আমেল গ্যানাম, এরপরে আছেন খাদ্দামা, এদের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। আপনাদের বিষয়টা বিবেচনা দিন স্পষ্ট। কিন্তু প্রথম যে নির্দেশনা এসেছে, বিজ্ঞপ্তি এসেছে, সেখানে স্পষ্ট লেখা আছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের বিষয়টা চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন সবাই তো পাবেন, আপনাদের জন্য কি কোনো সুবিধা আসবে না? এর উত্তরে বলবো, অবশ্যই, যেহেতু তারা বড় একটা সংস্কার করতে যাচ্ছেন, এ নয় যে আপনাদেরকে রেখেই তারা কোনো সিদ্ধান্ত নেবেন। আপনাদের জন্য অবশ্যই কোনো না কোনো সুবিধা আসবে, যেহেতু তারা বলে দিয়েছেন আপনাদের বিষয়টা চিন্তা ভাবনায় আছে। যদি তারা না বলতো, তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে আপনারা কোনো সুবিধা পাচ্ছেন না, তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত। সিদ্ধান্ত কিন্তু মার্চের আগেই চলে আসবে, মার্চের আগেই কিন্তু সিদ্ধান্ত আসবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কী কী সুবিধা পাচ্ছেন, তা আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এছাড়া আপনাদের আর কোনো রাস্তা নেই, আমরা জানি, আমরা নয় সৌদি সরকারও জানে, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা সবথেকে বেশি কষ্টে আছেন, তাদেরকেই তাদের কফিল সবথেকে বেশি টর্চার করে।